প্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের আজকের আমাদের অনলাইন ক্লাসে। আমি রোজেন শাহীন, প্রভাষক ব্যবস্থাপনা, শের বাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমরা সবাই ভালো থাকি, এটা সবারই কাম্য। কেউ যাতে অসুস্থ না হই, কেউ যাতে রোগ বা অন্য কোনো উপায়ে অসুস্থতা বোধ না করি। তো আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র পড়ব। আমাদের বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, আজকে প্রথম পত্র পড়ব। উৎপাদনের উপকরণ দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম, সেখান থেকে শুরু করব যতদূর পড়েছিলাম। আমরা আজকে একটু আগে একটু আমাদের এই অধ্যায়ের শিক্ষণ ফলগুলো দেখে নিই। আমরা এর আগে উৎপাদনের উপকরণ, ভূমির বৈশিষ্ট্য, ভূমির গুরুত্ব, শ্রমের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব এগুলো পড়েছিলাম প্রকারভেদ সহ। আজকে আমরা এখানে পড়ব হচ্ছে শ্রমেরই কিছুটা বাকি আছে, শ্রমেরই অংশগুলো, বাকিগুলো যেটুকু আছে সেটা পড়ব। হ্যাঁ, যে এখানে দেখো শ্রমের গুরুত্ব পড়েছিলাম, প্রকারভেদ পড়েছিলাম, যোগান, গতিশীলতা এগুলো পড়ব, দক্ষতা। শ্রমের মধ্যে অনেকগুলো পড়া আছে, সেগুলো আমরা আজকে বাকিটুকু শেষ করব। তো আমরা গত ক্লাসে পর্যন্ত যেটুকু পড়েছিলাম, আজকে আজকে আমরা শ্রমের গতিশীলতা দিয়ে শুরু করব। শ্রমের গতিশীলতা হচ্ছে কি? দেখো, শ্রমিকের ভৌগোলিক অবস্থার পরিবর্তন, এক পেশা হতে অন্য পেশায় পরিবর্তন, এক শিল্প হতে অন্য শিল্পে স্থানান্তর এবং এক পদ হতে অন্য পদে পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। আমরা জানি যে শ্রম হচ্ছে উৎপাদনের একটি অন্যতম প্রধান উপাদান, এবং শ্রম অবশ্যই ভূমির মতো স্থির না, সংগঠনের মতো স্থির না। তো সেই ক্ষেত্রে শ্রম হচ্ছে গতিশীল উপাদান, মানবিক উপাদান হিসেবে শ্রম কি করে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এবং সাধারণত শ্রমের এই যে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন বা চলে যাওয়া বা স্থান পরিবর্তন করা, সেটাই হচ্ছে শ্রমের গতিশীলতা। তো শ্রমের গতিশীলতা হচ্ছে, তাহলে শ্রম হচ্ছে বলতে গেলে যে বলা হচ্ছে যে শ্রমিকের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন, এক পেশা থেকে অন্য পেশায় যাওয়া, এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর, এক পদ থেকে অন্য পদে পরিবর্তন, অন্য পদে পরিবর্তন হওয়া, এই বিষয়গুলোই হচ্ছে শ্রমের গতিশীলতা। অর্থাৎ শ্রমিকের সাথে সাথে শ্রমও পরিবর্তনশীল, শ্রমিক যেদিকে যাবে শ্রমও তার সাথে সাথে যাবে, এবং সেই এই জন্যই এই বিষয়টাই হচ্ছে শ্রমের গতিশীলতা। হ্যাঁ, তো শ্রমের গতিশীলতা আশা করি বুঝতে পেরেছো। শ্রমের গতিশীলতা বলতে কি বোঝাচ্ছে? বিভিন্ন কারণে শ্রমের গতিশীলতার সংজ্ঞা থেকে অনেকগুলো ধারণা পাওয়া যায়, যেগুলো আছে তোমাদের বইয়ের মধ্যে। আশা করি বুঝতে পারছো যে শ্রম হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় শ্রমের গতিশীলতা, শ্রমিকের সাথে সাথে শ্রমের গতিশীলতা জড়িত। তারপর শ্রমের যে গতিশীলতা, এর মাধ্যমে শ্রমিকের একটা উন্নয়ন ঘটে, সার্বিক উন্নয়ন ঘটে। তারপরে হচ্ছে বলা হচ্ছে যে শ্রমের যে গতিশীলতা সেটা ভৌগোলিক বা পেশাগত বা বিভিন্ন কারণে হতে পারে। তারপরে এর মাধ্যমে কি পায়? শিল্প শ্রমিকগণ, মালিকগণ অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষ কর্মীর সংস্থান করতে পারে শ্রমের গতিশীলতার মাধ্যমে। তারপরে এটি একটি স্বাভাবিক বিষয় এবং এটি একটি নিয়মতান্ত্রিক বিষয় শ্রমের গতিশীলতা। তারপরে শ্রমিক ছাঁটাই বা অবসর গ্রহণ বা এই বিষয়গুলো শ্রমের গতিশীলতার অন্তর্ভুক্ত বিষয় নয়। এগুলো হচ্ছে শ্রমের গতিশীলতা সংজ্ঞা আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পারছি। তো এই হচ্ছে শ্রমের গতিশীলতার আমরা এর পরবর্তী টপিকসে যাই। আমরা এরপরে পড়বো শ্রমের গতিশীলতার প্রকারভেদ, শ্রমের গতিশীলতা মানে কী কীভাবে শ্রমের গতিশীলতা ঘটে সেটার প্রকারভেদগুলো দেখো। শ্রমের গতিশীলতা হচ্ছে, এখানে সারণীটা দেখো, চিত্রটা দেখো, চার প্রকার ভৌগোলিক শ্রম গতিশীলতা, পেশাগত শ্রম গতিশীলতা, শিল্পগত শ্রম গতিশীলতা, স্তরগত শ্রম গতিশীলতা, চার প্রকার শ্রমের গতিশীলতা, চার প্রকার। হ্যাঁ, ভৌগোলিক গতিশীলতা আবার দু প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা, একটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা, এবং শিল্পগত যে শ্রম গতিশীলতা আছে সেটাও দুই প্রকার, আনুভূমিক শিল্পগত শ্রম গতিশীলতা আর একটা হচ্ছে উলম্ব শিল্পগত শ্রম গতিশীলতা। এই হচ্ছে শ্রম গতিশীলতার চিত্র। আমরা এর পরবর্তী স্লাইডে যাই। এখানে দেখো যে বিভিন্ন ধরনের যে শ্রমের গতিশীলতা আছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। তো এখানে প্রথমে আছে যেটা ভৌগোলিক শ্রম গতিশীলতা। এটা কি ভৌগোলিক শ্রম গতিশীলতা? হচ্ছে শ্রমিক তার বর্তমান
শ্রমিক তার বর্তমান কর্মস্থল ত্যাগ করে অন্য কোনো অঞ্চলে গিয়ে কর্মে নিয়োজিত হলে তাকে ভৌগোলিক গতিশীলতা বলে। অর্থাৎ বর্তমান যে জায়গায় সে কাজ করছে সেই জায়গা ছেড়ে যদি অন্য কোথাও গিয়ে কাজ করে, চাকরি করে, সেটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। শ্রমের ভৌগোলিক গতিশীলতা 2 প্রকার, যেমন ঢাকার শ্রমিক যদি চিটাগাংয়ে গিয়ে কাজ করে বা সিলেটের শ্রমিক যদি এসে ঢাকায় কাজ করে, সেটা হচ্ছে অঞ্চল ত্যাগ করে এক অন্য অঞ্চলে এসে কাজ করে, সেটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। এটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা 2 প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা আর একটা হচ্ছে শ্রম গতিশীলতা, একটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা। অভ্যন্তরীণ গতিশীলতা যেটা বলেছি, অভ্যন্তরীণ গতিশীলতা হচ্ছে কোনো নির্মাণ শ্রমিক যদি নিজ জেলা থেকে ঢাকায় এসে কাজ করে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা। অর্থাৎ দেশের ভৌগোলিক দেশের মধ্যে থেকে যদি এক জেলা থেকে অন্য জেলায় যেয়ে কাজ করে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা। আর আন্তর্জাতিক শ্রম গতিশীলতা হচ্ছে যেটা ভৌগোলিক সীমার বাইরে দুটো দেশের মধ্যে যদি শ্রমের গতিশীলতা বা শ্রম চলে যাওয়া স্থানান্তর হয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। যেমন এই যে আমাদের বাংলাদেশি শ্রমিকরা যখন আমেরিকা বা মধ্যপ্রাচ্য বা সৌদি আরব যে কাজ করে, সেটা হচ্ছে হবে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা। হ্যাঁ, তো এটা হচ্ছে শ্রমের গতি, ভৌগোলিক শ্রম গতিশীলতা। তারপরে হচ্ছে আমাদের পরবর্তীটা হচ্ছে কি, পরবর্তীটা ছিল কি, পেশাগত শ্রম গতিশীলতা। এটা দেখো, পেশাগত শ্রম গতিশীলতা, শ্রমিকরা যখন এক পেশা ছেড়ে অন্য পেশায় যোগদান করে, তখন তাকে পেশাগত গতিশীলতা বলে। হ্যাঁ, এক পেশা থেকে যখন অন্য পেশায় গিয়ে এই পেশা ছেড়ে দিয়ে যখন অন্য পেশায় কাজ করে, তখন সেটাকে বলা হয়। যদি কোনো শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্প স্থানান্তর করে, এক পেশা থেকে অন্য পেশা চলে যায়, সেটা হচ্ছে পেশাগত গতিশীলতা। যেমন কোনো জেলে যদি আগে মাছ ধরতো, মাছ ধরা ছেড়ে দিয়ে সে যদি কৃষিকাজ শুরু করে, সেটা হচ্ছে পেশাগত গতিশীলতা। অর্থাৎ কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে যুক্ত হওয়া। তাহলে পেশাগত গতিশীলতা আবার দেখতে পাই, পেশাগত গতিশীলতা আবার পেশাগত গতিশীলতাকে পেশাগত শিল্প পেশাগত গতিশীলতাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। পেশাগত গতিশীলতা সেটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা এবং পেশাগত গতিশীলতা, যেটা বলেছি পেশাগত গতিশীলতার কোনো ভাগ নেই। পেশা হচ্ছে এক পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাওয়া। এরপর আসছে শিল্পগত গতিশীলতা। শিল্পগত গতিশীলতা হচ্ছে কোনো শ্রমিক যদি এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে নিয়োজিত থাকে, তাকে সেটা বলা হচ্ছে শিল্পগত গতিশীলতা। শিল্পগত গতিশীলতা আবার 2 প্রকার, এক শিল্প যে ঢাকার কোনো শ্রমিক গার্মেন্টসে কাজ ছেড়ে দিয়ে যদি দেশে গিয়ে অন্য কোনো কাজ করে বা অন্য কোনো পেশায় যুক্ত হয় বা দোকান করে বা অন্য ব্যবসা করে, সেটা হচ্ছে শিল্পগত গতিশীলতা। তো শিল্পগত গতিশীলতার ক্ষেত্রে এটা আবার 2 প্রকার, একটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা আর একটা হচ্ছে উলম্ব গতিশীলতা। তো আনুভূমিক গতিশীলতা কি, একজন কর্মী যখন একই পেশা বা পদবীতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়ে কাজ করে, একই অন্য পদবী চেঞ্জ করে যদি অন্য প্রতিষ্ঠানে গিয়ে কাজ করে অন্য পেশা নিয়ে একই পেশা থেকে, সেটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা। আর উলম্ব গতিশীলতা হচ্ছে একজন কর্মী যখন একজন 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 কর্মী যখন একই শিল্প বা অন্য কোনো শিল্পে নিম্ন স্তর থেকে উচ্চতর স্তরে নিয়োগ পায়, সেটাকে বলা হচ্ছে শ্রমের উলম্ব গতিশীলতা। একটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা পেশাগত শিল্পগত গতিশীলতার ক্ষেত্রে, আর একটা হচ্ছে উলম্ব গতিশীলতা। এটা 2 প্রকার। এরপরে যাই আমরা হচ্ছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের স্তরগত শ্রম গতিশীলতা। এরপরেটা হচ্ছে স্তরগত গতিশীলতা। কোনো শ্রমিক যখন অপেক্ষাকৃত নিম্ন পদ থেকে সমজাতীয় অন্য প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত উচ্চ পদে নিয়োজিত হওয়াকে বলা হচ্ছে স্তরগত গতিশীলতা। অর্থাৎ একই পেশায় এক স্তর হতে অন্য স্তরে উন্নীত হওয়াকে বলা হচ্ছে স্তরগত গতিশীলতা। আবার কোনো শিল্প প্রতিষ্ঠানে কর্মরত সহকারী ম্যানেজার যদি ম্যানেজার পদে উন্নীত হয়,
সেটাকে বলা হবে স্তরগত গতিশীলতা, অর্থাৎ এই স্তর থেকে অন্য স্তরে, একই প্রতিষ্ঠানে থেকে এই স্তর থেকে অন্য স্তরে চলে যাওয়া, উন্নীত হওয়াকে বলা হচ্ছে স্তরগত গতিশীলতা। এবং স্তরগত গতিশীলতার কারণে একজন শ্রমিকের কি হয়, যোগ্যতার বৃদ্ধি পায় এবং ফলে সে আরো বেশি দায়িত্বশীল এবং কাজের প্রতি তার দায়িত্বশীল হয় এবং কাজের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায়। আচ্ছা, এই হচ্ছে শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতা 4 প্রকার: ভৌগোলিক গতিশীলতা, পেশাগত গতিশীলতা, শিল্পগত গতিশীলতা এবং স্তরগত গতিশীলতা। তো আমরা আজ এইটুকু পর্যন্ত জানলাম, আমরা এর পরবর্তী অংশে যাই। এরপরে পড়বো আমরা হচ্ছে শ্রমের শ্রমদক্ষতার ধারণা, বা শ্রমের দক্ষতা বা শ্রমদক্ষতার ধারণা। তো শ্রমদক্ষতা কি? শ্রমদক্ষতা হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট সময়ে শ্রমিকের পূর্বের তুলনায় অধিক পরিমাণে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষমতাই হলো শ্রম দক্ষতা বা শ্রমিকের দক্ষতা। অর্থাৎ সবকিছু ঠিক রেখে একটা নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক যদি আগের চেয়ে বেশি পরিমাণ পণ্য সেবা উৎপাদন করতে পারে, এবং সেটাই হলো তার শ্রম দক্ষতা বা শ্রমিকের শ্রমিকের দক্ষতা। তো শ্রমের দক্ষতা আমরা আসলে শ্রমিকের দক্ষতাকেই বোঝায়। অন্যান্য উপকরণ অপরিবর্তিত রেখে যদি পূর্বের তুলনায় আগের চেয়ে বেশি কাজ করতে পারে, বেশি উৎপাদন করতে পারে, বেশি দক্ষতার সাথে উৎপাদন করতে পারে, সেটাই হচ্ছে এবং শ্রমের দক্ষতা। তো শ্রমের দক্ষতার ক্ষেত্রে আমরা এখানে শ্রমের দক্ষতার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো সেটা একটু জানবো। তার আগে বলে নিচ্ছি যে শ্রমের দক্ষতা হচ্ছে আসলে একজন শ্রমিকের ব্যক্তিগত নৈপুণ্য বা ব্যক্তিগত দক্ষতা অথবা তার পারদর্শিতা, এটাও বুঝায়। মূলত শ্রমের যে দক্ষতা আছে সেটা একটা প্রতিষ্ঠানের কি করে, উৎপাদনশীলতাকে বৃদ্ধি করে, এবং ফলে কি হয়, প্রতিষ্ঠানের শ্রমিকরা, যে প্রতিষ্ঠানের শ্রমিকরা যত বেশি দক্ষ হয় তারা কি করতে পারে, তো সেই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও বেশি হবে। এবং কেননা এই যে দক্ষতা সম্পন্ন কর্মীদের দ্বারা কি হবে, কাজ ভালো হবে, অপচয় কম হবে, সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করা যাবে, এবং যে উপকরণগুলো দিয়ে উৎপাদন করা হয় সেই উৎপাদনগুলোর কাম্য ব্যবহার তারা নিশ্চিত করতে পারবে। অর্থাৎ যা একটি প্রতিষ্ঠানের উৎপাদনকে বহুগুণে বাড়িয়ে দিতে পারবে বা উৎপাদনশীলতা বৃদ্ধি করে দিতে পারবে, শ্রমের দক্ষতা বা শ্রমিকের দক্ষতা এই বিষয়টা। তাহলে শ্রমের দক্ষতার সম্পর্কে বিভিন্ন মনীষীর বিভিন্ন উক্তি আছে, ব্যাখ্যা আছে। তো পরিশেষে আমরা শ্রমের দক্ষতা সম্পর্কে সংজ্ঞাটা আরেকটু বলে নিই, যে শ্রমের দক্ষতা হচ্ছে পণ্যের গুণগত মান, উৎপাদনের সময় এবং ব্যবহৃত উপকরণের পরিমাণ অক্ষুণ্ণ রেখে অধিক পরিমাণ উৎপাদন করার, শ্রমিকের যে অধিক পরিমাণ উৎপাদন করার ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে। এবং যে প্রতিষ্ঠানে শ্রমিকের দক্ষতা যত বেশি বা শ্রম দক্ষতা যদি বৃদ্ধি পায় সেই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। এই হচ্ছে শ্রমের দক্ষতা। আমরা এরপরে যাচ্ছি হচ্ছে শ্রমের দক্ষতার উপর কি কি বিষয় প্রভাব বিস্তার করে সেই বিষয়গুলো আমরা একটু জানবো। কি কি বিষয় শ্রমের দক্ষতার উপর প্রভাব বিস্তার করে এটা দেখো। তো শ্রমের দক্ষতা ক্ষেত্রে প্রভাব বিস্তার করে হচ্ছে ব্যক্তিগত গুণ, 1 নম্বর হচ্ছে ব্যক্তিগত গুণ, 2 নম্বর হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। দেখতে পাচ্ছ তোমরা ব্যক্তিগত গুণ কি কি বিষয় প্রভাব বিস্তার করে? ব্যক্তিগত গুণ, শিক্ষা ও প্রশিক্ষণ, জলবায়ু, পারিশ্রমিক, কর্মীদের মনোভাব, উৎপাদন উপাদানের মিশ্রণ, কাজের শর্ত, কর্মপরিবেশ, জীবনযাত্রার মান, ব্যবহৃত যন্ত্রপাতি এবং তাদের নৈতিক চরিত্র। আচ্ছা, এই বিষয়গুলো শ্রমের দক্ষতার উপর প্রভাব বিস্তার করে। তো এই বিষয়গুলো কি? আমরা জানি ব্যক্তিগত গুণ হচ্ছে ব্যক্তির যে ব্যক্তিগত গুণ সেটাকে বোঝাচ্ছে, এবং ব্যক্তিগত গুণ তার শ্রমের দক্ষতাকে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। যেমন জন্মগতভাবে মানুষ বিভিন্ন কর্মক্ষম থাকে, খাটো থাকে, লম্বা থাকে, স্বাস্থ্যবান থাকে, হ্যাঁ, এটা হচ্ছে তার ব্যক্তিগত গুণ। বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের কর্মী, বিভিন্ন ধরনের শ্রমিক থাকবে, এটাই ব্যক্তিগত গুণ, এবং যার উপর দক্ষতা অনেকাংশে নির্ভর করে। এরপরে আসছে হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ, এবং শিক্ষা এবং প্রশিক্ষণের উপরও শ্রমের দক্ষতা নির্ভর করে। একজন অশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক অবশ্যই একজন অশিক্ষিত অপ্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকের চেয়ে ভালো কাজ করতে পারবে, কাজে দক্ষ হবে, এবং সে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৌশলী হবে, এবং তাই বলা হচ্ছে যে, এবং তার পারস্পরিক তার যে যে কারিগরি জ্ঞান, ব্যবহারিক জ্ঞান এবং তাত্ত্বিক জ্ঞান, এগুলো তার ভালো থাকবে, এবং ফলে সে দক্ষতার সাথে কাজ করতে পারবে। হ্যাঁ, তাহলে শ্রমের দক্ষতার ক্ষেত্রে শিক্ষা ও প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ আরও একটি প্রভাব বিস্তারকারী উপাদান। তারপরে আসছে হচ্ছে জলবায়ু। জলবায়ুও শ্রমের দক্ষতাকে প্রভাবিত করে। যে একটা দেশের জলবায়ু যদি শীত প্রধান বা নাতিশীতোষ্ণ অথবা
অধিক গরম বা এরকম উষ্ণ হয়, তাহলে কি হবে, শ্রমিকের কাজের দক্ষতা বা শ্রমিকের কাজ করার ক্ষমতাও সেই অনুযায়ী জলবায়ুর উপর কিছুটা নির্ভর করবে। কারণ শীত প্রধান দেশের জনগণ যারা আছে তারা অনেক বেশি কাজ করতে পারে, ক্লান্ত বোধ করে না। আবার গরম, অধিক গরম যে সব দেশে, মরুভূমি দেশ বা অন্যান্য দেশে, অধিক উষ্ণ গরম আবহাওয়ার দেশগুলোতে শ্রমিকরা চাইলেও দক্ষ হলেও বেশি কাজ করতে পারবে না জলবায়ুগত কারণে। তাহলে শ্রমের দক্ষতার ক্ষেত্রে জলবায়ু একটি প্রভাব বিস্তারকারী উপাদান। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে পারিশ্রমিক। পারিশ্রমিক শ্রমিকদের পারিশ্রমিক এর উপরও শ্রমের দক্ষতা অনেকাংশে নির্ভর করে। পারিশ্রমিক যদি কাঙ্ক্ষিত মাত্রায় তারা যদি ভালো পারিশ্রমিক পায়, তাহলে কি হবে, কাজ কার্য সম্পাদনে বা কাজের প্রতি তারা বেশি আগ্রহী হবে, উৎসাহিত হবে, এবং তাদের কাজে ভালো কাজ তাদের কাছ থেকে পাওয়া যাবে, অর্থাৎ দক্ষতা সম্পন্ন কাজ তাদের কাছ থেকে পাওয়া যাবে। এরপরে আসছে কর্মীদের মনোভাব। কর্মীদের মনোভাব কি, কর্মীদের শ্রমের দক্ষতা মনোভাবের উপরও অনেকটা নির্ভর করে। কর্মীরা যদি আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী হবে এবং প্রতিষ্ঠানের প্রতি যদি তাদের ভালো ধারণা, পজিটিভ ধারণা থাকে, তাহলে কি হবে, তারা কাজের ক্ষেত্রে দক্ষতা অর্জন করবে বা দক্ষভাবে কাজ করবে। আর ঠিক এর বিপরীত অবস্থা যদি হয়, সেক্ষেত্রে তাদের দক্ষতাও হ্রাস পাবে, কাজের ক্ষেত্রে দক্ষতা হ্রাস পাবে। এরপরে আসছে কি, এরপরে হচ্ছে কি, উৎপাদনের উপাদানের মিশ্রণ। উৎপাদনের উপাদানের মিশ্রণ কি, উৎপাদনের উপাদানগুলো, পণ্য উৎপাদনে যে সমস্ত উপাদানগুলো, কাঁচামাল, যন্ত্রপাতি, অন্যান্য উপাদান যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো যদি মানসম্মত হয়, ভালো মানের হয়, তাহলে শ্রমিকরা দক্ষতার সাথে কাজ করতে পারবে। আর অন্যদিকে তার বিপরীত হলে তাদের শ্রমিকদের দক্ষতাও কম হবে। তারপরে হচ্ছে কাজের শর্ত। কাজের শর্তের উপরও শ্রমের দক্ষতা নির্ভর করে। সারাদিন একটানা কাজ করলে, ছুটি না পেলে, বিশ্রামের ব্যবস্থা যদি না থাকে, তাহলে কর্মীদের কাছ থেকে ভালো ভালো কাজ পাওয়া যাবে না। তাহলে এই বিষয়গুলো, কাজের শর্ত যদি অনুকূল হয়, চাকরির স্থায়িত্ব, ছুটির ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা, এগুলো যদি তাদের পক্ষে থাকে, অনুকূল হয় শর্তগুলো, তাহলে কি হবে, কর্মীরা বা শ্রমিকরা ভালোভাবে কাজ করতে পারবে, উৎসাহিত বোধ করবে এবং তাদের কাছ থেকে ভালো মানের কাজ পাওয়া যাবে। কার্য পরিবেশও ঠিক এরকমই। কার্য পরিবেশ যদি ভালো হয়, অনুকূল হয়, কর্মীদের সবার মাঝে সুসম্পর্ক, ভালো সম্পর্ক নির্বাহী এবং কর্মীদের মাঝে ভালো সম্পর্ক বিরাজ করে, তাহলে কর্মীরা কাজের প্রতি উৎসাহিত হবে এবং কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তারপরে জীবনযাত্রার মান, এবং জীবনযাত্রার মানের উপরও দক্ষতা নির্ভর করে। অর্থাৎ আয় এবং আয়ের উপর, ভোগের উপর তার জীবনযাপন বা তার স্বাস্থ্যগত অবস্থা, এই বিষয়গুলো নির্ভর করে। এবং জীবনযাত্রার মান যদি ভালো হয়, ভালোভাবে সে খেয়ে পরে বাঁচতে পারে, তাহলে কি বা তাদের কাছ থেকে ভালো কাজ পাওয়া যাবে বা শ্রমিকদের কর্মদক্ষতা সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে যে সমস্ত ব্যবহৃত যন্ত্রপাতি যেগুলো আছে, গতানুগতিক বা পুরাতন যন্ত্রপাতি দিয়ে শ্রমিকের কর্মদক্ষতা কমে যায়, হ্রাস পায়, তাই আধুনিক এবং মানের কারিগরি জ্ঞান সম্পন্ন এবং যন্ত্রপাতি যদি ব্যবহার করা হয়, তাহলে শ্রমিকদের কর্মের কাজের ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি পায়। আর হচ্ছে কি, নৈতিক চরিত্র, এটা কি, দেখো নৈতিক চরিত্র হচ্ছে নৈতিকভাবে যে চরিত্রবান কর্মী আছে, যারা যদি চরিত্রবান কর্মী অনৈতিক চরিত্রের অধিকারী যারা আছে তাদের চেয়ে অবশ্যই দক্ষ হয়। অর্থাৎ নৈতিক নৈতিকতা বোধ তাদের মধ্যে, দুর্নীতি, কাজে ফাঁকি দেয়া, মদ্যপান, জুয়া খেলা, ঘুষ, এই বিষয়গুলো হচ্ছে নৈতিক অবক্ষয়। এই নৈতিক নৈতিক চরিত্র যদি ভালো হয়, তাহলে তাদের কাছ থেকে ভালো কাজ পাওয়া যায়, দক্ষতার সাথে কাজ করবে। আর নৈতিক অবক্ষয় যদি, দুর্নীতি বা ঘুষ, জুয়া, চুরি, কাজে ফাঁকি দেওয়া, এই প্রবণতাগুলো যদি তাদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই কর্মদক্ষতা তাদের হ্রাস পাবে কর্মীদের। এই হচ্ছে শ্রমের দক্ষতার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, এইগুলো আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী অংশে যাই। আমরা এর পরে যাচ্ছি হচ্ছে শ্রম বিভাগের ধারণা। শ্রম বিভাগটা কি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের শ্রমের ক্ষেত্রে। শ্রম বিভাগ হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে বিশেষজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়ায় সম্পাদিত সকল কাজকে সমজাতীয়তার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে বলা হয় শ্রম বিভাগ। হ্যাঁ, যে অর্থাৎ শ্রম বিভাগ হচ্ছে কি, শ্রম বিভাগ প্রতিটি ক্ষেত্রে, শ্রম বিভাগ হচ্ছে প্রতিটি বিভক্ত স্তরে শ্রমিকদের যোগ্যতা, দক্ষতা এবং সামর্থ্য অনুযায়ী আলাদা আলাদা ভাবে তাদেরকে কাজ করানো, কাজে বুঝিয়ে দেওয়া, সেইটা হচ্ছে শ্রম বিভাগ।
অর্থাৎ যার যে শ্রমিকের যার যেরকম যোগ্যতা দক্ষতা আছে সেই অনুযায়ী তাদেরকে কাজে যুক্ত করা হলে বিভিন্ন বিভাগে ভাগ করে দক্ষতার সাথে, সেটাই হচ্ছে শ্রম বিভাগ। সমজাতীয় কাজগুলোকে আলাদা করে সে অনুযায়ী কর্মীদের বিভিন্ন ভাগে ভাগ করে কার্য বিভাগ করা হলে সেটাকে আমরা বলবো শ্রম বিভাগ। হ্যাঁ, অর্থাৎ একটি পণ্যের উৎপাদন প্রক্রিয়াকে কতগুলো ভিন্ন ভিন্ন স্তরে বিভিন্ন বিভক্ত করে শ্রমিকদের দক্ষতা এবং সামর্থ্য অনুযায়ী তাদের বিভিন্ন স্তরে কাজ বন্টন করে দেওয়াকে শ্রম বিভাগ বলে। ফলে কার্যকর এবং ফলপ্রসূ শ্রম বিভাগ যদি করা যায় প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এ হচ্ছে শ্রম বিভাগ। আমরা এরপরে যাই শ্রম বিভাগের সুবিধা, এটাও ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা শ্রম বিভাগের সুবিধাগুলো কি কি, শ্রম বিভাগ কেন করা উচিত সেটা দেখো। শ্রম বিভাগ করার সুবিধাগুলো কি কি, এর মধ্যে আছে দেখো যোগ্যতা অনুযায়ী কার্য বন্টন, যোগ্যতা অনুযায়ী কার্য বন্টন। আচ্ছা, একই ব্যক্তি বা একই শ্রমিকের সকল ধরনের কাজ করার যোগ্যতা থাকে না, সবাই একই রকম হলে সবার যোগ্যতা এক সমান থাকে না, এক এক ব্যক্তি এক এক ধরনের কাজে পারদর্শী হয়। তো শ্রম বিভাগের ক্ষেত্রে যে শ্রমিক যে কাজের যোগ্য, যে কাজ সে ভালো পারে তাকে সেই কাজের নিয়োগ দেওয়া হয়, এটা একটা সুবিধা। যে অর্থাৎ যে যে কাজটা পারে তাকে, যে কাজে বিশেষজ্ঞ তাকে সেই কাজে নিয়োগ দেওয়া হয়, এটা হচ্ছে যোগ্যতা অনুযায়ী কার্য বন্টন, এটা শ্রম বিভাগের সুবিধা। এরপরে যাও হচ্ছে শ্রমিকের দক্ষতা ও নৈপুণ্য বৃদ্ধি। শ্রম বিভাগের মাধ্যমে কি হয়, শ্রমিকরা একই কাজ বারবার দিনের পর দিন করতে থাকে, ফলে তাদের কাজের প্রতি তারা দায়িত্বশীল হয় এবং কার্য দক্ষতার সাথে কাজ করতে পারে, এবং এই একই কাজে দৈহিক এবং মানসিক শক্তি নিয়োজিত করার ফলে শ্রমিকদের তার দক্ষতা এবং নৈপুণ্যতা বৃদ্ধি পায়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র, উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র। তাহলে একই শ্রমিক যদি একই কাজ বারবার করতে থাকে সেই ক্ষেত্রে তার ভুল ত্রুটি সে আগেই শোধরাতে পারে, ফলে সে দ্রুততার সাথে নিজেকে তৈরি করতে পারে এবং সেই কাজটি দ্রুততার সাথে করতে পারে। এবং অর্থাৎ এই জন্যই বলা হচ্ছে শ্রম বিভাগ একটি কর্মীদের কাজের ক্ষেত্রে একটি ভালো প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করে। শ্রমিকদের যদি সহজভাবে শ্রম বিভাগ করা হয় তাহলে তাদের কাজের প্রশিক্ষণটাও ভালো হয়, মানে উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে সম্পদের সদ্ব্যবহার, এটা একটা একটা সাথে যুক্ত। তুমি আমরা আমি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সঠিকভাবে দক্ষতার সাথে নৈপুণ্যতার সাথে যখন একজন শ্রমিকের কাজ বুঝিয়ে দিয়ে কাজ করানো হয়, শ্রম বিভাগ করা হয়, তখন কি হয় যে সমস্ত সম্পদগুলো উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে সেই সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায় এবং সেই ক্ষেত্রে অপচয় এইগুলো হ্রাস পায়। অপচয়, অপব্যবহার, সময়ক্ষেপণ, অর্থাৎ এই বিষয়গুলো যন্ত্রের বা কাঁচামালের সে অপচয় অপব্যবহার এগুলো কমে যায়, অর্থাৎ কার্য বিভাগের ফলে সহজ কার্য বিভাগের এটা একটি সুবিধা। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে সম্পদ, যেমন বলেছে ঠিক একই রকম সময়ের সদ্ব্যবহার করা যায়। শ্রমিকরা যেহেতু কাজে দক্ষ হয় ফলে অপচয় কম করে অল্প সময়ের মধ্যে কাজটা শেষ শেষ করতে পারে, ফলে প্রাতিষ্ঠানিক সফলতা আসে, উৎপাদনশীলতা বৃদ্ধি পায় সময় সদ্ব্যবহার করার মাধ্যমে, সম্পদের সদ্ব্যবহার করার মাধ্যমে। এরপরে আসছে হচ্ছে শ্রমের গতিশীলতা বৃদ্ধি। তো শ্রমের ফলে কি হয়, শ্রমের ক্ষেত্রে বলা হচ্ছে ক্ষুদ্র বিভিন্ন ভাগে ভাগ করে কাজগুলোকে তার দায়িত্বশীল বা দক্ষতা অনুযায়ী কাজগুলোকে যেহেতু অর্পণ করা হয় ফলে কি হয় এইভাবে কাজের শ্রমিকদের কাজের মধ্যে গতিশীলতা আসে এবং সঠিক দক্ষ কর্মী বাহিনী তারা গড়ে তুলতে পারে এবং যারা যাদেরকে দিয়ে আরো বেশি কাজ করানো যায়, আরো বেশি অন্য অন্য ভাবে একইভাবে অন্য ধরনের কাজও তাদেরকে দিয়ে করানো যায়, এভাবে শ্রমের গতিশীলতা বৃদ্ধি পায়। আর এরপরে আসছে শ্রমিকের মজুরি বৃদ্ধি। শ্রমিকের মজুরি বৃদ্ধি কি, শ্রমের গতিশীলতার ফলে যেহেতু শ্রমিকরা ভালোভাবে দক্ষতার সাথে কাজ করে অল্প পরিশ্রমে অল্প সময়ে অধিক উৎপাদন করতে পারে, ফলে কি হয় শ্রমিকদের তার মজুরি বৃদ্ধি পায়, তাদের চাহিদা বৃদ্ধি পায় এবং শ্রমিকদের ধরে রাখার জন্য সেক্ষেত্রে একজন মালিকও কি করতে পারে তখন কি করে অধিক পরিমাণে মজুরি দিতে বৃদ্ধি করতে কার্পণ্য করে না, অর্থাৎ এই ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়, ভালো কাজ করার মাধ্যমে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে শ্রম বিভাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে শ্রম বিভাগ করার সুবিধা। এখানে 7টা দেওয়া আছে, যেগুলো বলেছি সেগুলো আশা করি বুঝতে পেরেছো, যে পয়েন্টসগুলো ব্যাখ্যা বললাম তোমার বইয়ের সাথে মিল আছে দেখো, এই যে এই হচ্ছে সুবিধাগুলো। আর এরপরে আসছে অসুবিধাগুলো, অসুবিধাগুলো আমরা অত জানবো না, অসুবিধা আমরা 2টা 3টা একটু জেনে নিব। অসুবিধা
যেহেতু শ্রম বিভাগের সুবিধা আছে, প্রত্যেকটা কাজেরই সুবিধা থাকলে অসুবিধাও কিছু থাকবে। সো অসুবিধাগুলো কি, শ্রম বিভাগ করার ফলে কি হয়, সাধারণ কর্মদক্ষতা হ্রাস পায়, এটা একটা দক্ষতা হ্রাস পায়। কারণ কি, শ্রম বিভাগের ফলে কর্মীরা একটি কাজ বারবার করতে থাকে এবং সেহেতু সে অন্য কাজ করতে সে অদক্ষ হয়ে পড়ে, নিজের দক্ষতা অর্থাৎ কর্মদক্ষতা, সে একই ধরনের কাজ করতে থাকে, সেইভাবে সে সেই কাজটিই জানে, অন্য কাজ জানে না, এভাবে সে অদক্ষ হয়ে পড়ে। তারপরে কাজের ক্ষেত্রে একঘেয়েমি আসে, ওই যে একই কাজ বারবার করতে ফলে করার ফলে আনন্দহীন হয়ে যায়, কাজ তার কাছে আনন্দহীন হয়ে পড়ে। এই অবস্থায় তাদের বুদ্ধিমত্তা প্রাণহীন যন্ত্রের মতো হয়ে যায় এবং এই এই জন্যই বলা হচ্ছে কাজের ক্ষেত্রে একঘেয়েমি আসে। ঠিক একই রকম ভাবে একঘেয়েমির পরই বিষয়টাই যেটা আসছে সেটা হচ্ছে তাদের মধ্যে কি নতুন কিছু সৃষ্টি করা, সৃজনশীলতা হ্রাস পায়, অর্থাৎ নতুন কিছু করা, নতুন কিছু সৃষ্টি করা, উদ্যমী হওয়া, সে বিষয়টা কমে যায়, এটা একটা অসুবিধা। তারপরে হচ্ছে বেকার সমস্যা সৃষ্টি করে। বেকার সমস্যা কি কি করে, কোনো কারণে যদি চাকরিটি চলে যায়, শ্রমিকের একটি বিশেষ কাজে পারদর্শী হলে যদি সে কাজটি তার চলে যায়, চাকরিটি চলে যায়, তাহলে কি হবে, সে অনুরূপ আরেকটি চাকরি না পেলে সে বেকার হয়ে ঘুরবে, কারণ সে অন্য কোনো কাজ জানে না। এটা হচ্ছে বেকার সমস্যার সৃষ্টি করে করতে পারে। আরেকটা কি, শ্রেণী বৈষম্যর সৃষ্টি করে। শ্রম দক্ষতার আমরা এই কয়েকটাই জানলাম, এরপরে এটাই শ্রেণী বৈষম্যর সৃষ্টি করে। কি করে, শ্রম বিভাগের ফলে একদিকে যেমন দক্ষ অদক্ষ দুই ধরনের শ্রমিকের সৃষ্টি হয় এবং এ কি হবে, এভাবে অন্যদিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই দুই শ্রেণীর যে উদ্ভব হয় সেটা আরেকটা হবে, সেটা হচ্ছে মালিক শ্রেণী এবং অন্যটি হচ্ছে শ্রমিক শ্রেণী। এভাবে আলাদা শ্রেণী পেশার সৃষ্টি হয় সমাজে, যেটা বৈষম্যর সৃষ্টি করতে পারে। আচ্ছা, তাহলে আমরা সুবিধাগুলো আগে বেশি জানবো, অসুবিধাগুলো একটু জেনে নিব, যেগুলো বললাম দুই তিনটা, তিনটা বা চারটা। তো এইগুলো হচ্ছে অসুবিধা, অর্থাৎ কর্মক্ষমতা হ্রাস পায়, কাজের ক্ষেত্রে একঘেয়েমি আসে এসে যায়, সৃজনশীলতা কমে যায়, অর্থাৎ বেকার সমস্যা সৃষ্টি হতে পারে কাজ না পেলে, যেহেতু সে একটি কাজ জানে, এক কাজে দক্ষ হয়। এভাবে শ্রেণী বৈষম্য, মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী, বা এভাবে সমাজের শ্রেণী শ্রেণী বৈষম্যর সৃষ্টি করতে পারে শ্রম বিভাগ। এই হচ্ছে অসুবিধা আমাদের আজকে, আমাদের এই পর্যন্তই। আমরা যে শ্রমের অংশগুলো শেষ করে দিলাম, শ্রম এই চ্যাপ্টারের যে শ্রম বিষয়ক যে বিষয়গুলো ছিল সবগুলো প্রায় আজকে শেষ করে দিলাম, আগের দুই ক্লাসটা, দুই ক্লাস মিলিয়ে। আমরা পরবর্তী ক্লাসে মূলধন নিয়ে পড়বো। আশা করি সবাই বুঝতে পেরেছো, যতটুকু সম্ভব পড়া বেশি বেশি পড়তে চেষ্টা করবা, পড়বা এবং বইটা সাথে রাখবা, লেকচার শুনবা বারবার, না বুঝলে শুনবে এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, আজকে পড়াশোনা করবে নিয়ম মতো, রেগুলার পড়াশোনা করবে। তোমাদের অনেক পড়া এগিয়ে যাচ্ছে, সামনে আমরা চাইবো যে একটা সময় পরীক্ষাও নিব, হয়তো সেটা এখনো ডিক্লেয়ার হয়নি যদিও। তো সে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।